আপনার কণ্ঠস্বর আপনার পছন্দ পরিবর্তন নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস শেয়ার করুন আজকে পি আপনার শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের তরফে আগামী দিনে 6 জানুয়ারি 2023 শিলিগুড়িতে এবং 10 জানুয়ারি 2023 কলকাতা শহরে পশ্চিমবঙ্গ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বাঁচাতে নিয়ে কর্মসূচি ঘোষণা করা হয় উপস্থিত ছিলেন আহ্বায়ক অধ্যাপক সুদীপ্ত মুখোপাধ্যায় শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ পশ্চিমবঙ্গ সহ আরো অন্য সদস্যরা শূন্যপদপূর্ণ ভূগোলী ভাষা মর্যাদা বাংলা ভাষায় মাধ্যমিক প্রক্রিয়া চালু ছাত্র সংসদের নির্বাচন করে ছাত্র সুরক্ষা ব্যবস্থা দুর্নীতির নিয়োগ চাকরির শিক্ষক বিরুদ্ধে অপসারণ শিক্ষায় রাজনীতিকরণ পোষণ নীতির বিরুদ্ধে বিরুদ্ধে শিক্ষক নিগ্রহের ও বঞ্চিত এবং বঞ্চনার শিকার দুর্নীতির চাকরি প্রার্থীকে নিয়োগ ছাত্র অধিকার সুরক্ষা ব্যবস্থা দাবিতে রাখেন তাই আগামী 6 জানুয়ারি শিলিগুড়িতে এবং 10 জানুয়ারি কলকাতা শহরে আমাদের যে মঞ্চ শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ তার পক্ষ থেকে শিক্ষা বাঁচাও পশ্চিমবঙ্গ বাঁচাও শীর্ষক বিশাল জনসমাবেশের ডাক দেওয়া হয়েছে আমরা চাই যে পশ্চিমবঙ্গের এক উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের যে বঙ্গভূমি আমাদের যে মাতৃভূমি আমাদের উত্তর প্রজন্ম তাদের জন্য আমরা যাতে কিছু রেখে যেতে পারি কিছু করে যেতে পারি আপনাদের সকলের উদ্দেশ্যে আহ্বান যে আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে যেন আবার মাথা তুলে দাঁড়াতে দেখতে পারি এটাই আমাদের সকলের কাছে চাওয়া এবং যারা আমরা রয়েছি আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের একটা কর্তব্য দায়িত্ব জয় হিন্দ বন্দে মাতরম আপনাদের প্রশ্ন করার আগে আমি আরো কিছু কথা নিতে চাই আমি আমাদের শ্রদ্ধে আছি মাননীয় বাপি সকলকে নমস্কার আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলনের যে মূল উদ্দেশ্য সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ প্রয়োজন কেন হলো বিগত 10-12 বছরের যে সরকার এবং দেশ স্বাধীনতার পর থেকে বাংলা যারা চালাচ্ছে হঠাৎ করে বাংলার শিক্ষা ব্যবস্থা এই পরিণতি হয়নি আমরা এখানে যারা শিক্ষা ব্যবস্থা যেহেতু চৌদ্দ তালিকায় আছে তাই সবসময় এখানে আমরা দেখেছি যে কেন্দ্রীয় বিরোধিতা এবং আপনারা জানেন আমরা যে 4-5টি পয়েন্ট এখানে উল্লেখ করলাম দুর্নীতি রাজনীতি পোষণ বঞ্চনা নিগ্রহ এই মূল যে ফ্যাক্টরগুলো আছে যার দ্বারা বাংলা শিক্ষা ব্যবস্থার এই হাল রয়েছে এবং কর্মসংস্থানের বেহাল দশা শিক্ষা ব্যবস্থার সাথে যুক্তই আজকে পোস্ট প্রায় 4 লক্ষের কাছাকাছি ফাঁকা আছে তো আমাদের মূল বিন্দুকে সামনে রেখে গোটা বাংলা সমগ্র ছাত্র শিক্ষক অভিভাবক শিক্ষানুরাগী তারা একটা মঞ্চে আমরা এসেছি বাংলার প্রতিটা নগরে জেলায় জেলায় যে নগরগুলো আছে সেখানে পথসভা চলছে প্রত্যেক জেলা কেন্দ্রে আগামী 15 তারিখে যা ডিসেম্বর মাস জুড়ে জেলা কেন্দ্রে বড় পদযাত্রা হবে এবং আগামী 6 এবং 10 জানুয়ারি পরপর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো বড় সমাবেশ হতে চলেছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে মেজারমেন্ট কে করবে এর পরিমাপ কোথায় করা যাচ্ছে ভারতবর্ষের আগে বাংলা যে পিছিয়ে গেছে তার মূল বিষয় যদি আপনারা খেয়াল করেন এটা পরিমাপের কিন্তু জায়গা আছে এডুকেশন ডেভেলপমেন্ট ইন্ডেক্স আপনারা যদি একটু ডেভেলপমেন্ট ইন্ডেক্স সেখানে দেখাচ্ছে যে 4টে মূল যে ফ্যাক্টর বা মেজার করার যে বিষয় আছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার টিচার নিয়োগ আউটকাম এই জায়গাগুলো আছে এবং প্রতি 1000 শিশুর কতজন বিদ্যালয় কতজন বিদ্যালয় থাকা দরকার এবং ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে টয়লেট বাথরুম থেকে শুরু করে ক্লাসরুম ছাত্র শিক্ষক অনুপাত এই যে মেজারমেন্ট এবং এসসি এসটি ওবিসি এবং বিভিন্ন ক্যাটাগরি অনুসারে গ্রাম শহরের মধ্যে শিক্ষা বয়সের সাথে ছাত্র শিক্ষকের অনুপাত পঠন পাঠনের ধরন আছে এই পরিমাপ কিন্তু 2002 থেকে শুরু হয়ে গেছে গোটা ভারতবর্ষে আমরা ডাইস ফর্ম ফিল আপ করি প্রত্যেকটা বিদ্যালয়ে ডিস্ট্রিক্ট লেভেলে পাঠানো হয় গোটা দেশের সাপেক্ষে এবং কলেজের ক্ষেত্রে এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে ন্যাক তারা ভিজিট করেন তারা সেটাকে পরিমাপ করেন তাতে দেখা যাচ্ছে
পশ্চিমবঙ্গের যে মূল জাতি ভাগটা এই প্রত্যেকটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যে 28টা রাজ্য আছে সেই 28টা রাজ্যের বড় রাজ্য 21টি আছে সেই 21টি রাজ্যের পরিমাপে পশ্চিমবঙ্গ এখন 19 নম্বর পজিশনে আছে বড় দুঃখের ব্যাপার।